হ্যালো বন্ধুরা, আর একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক 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 ওয়েলকাম। তো দেখতেই পাচ্ছ আমাদের আমার হাতে আম। এখন যেহেতু আমের সিজন, তো কাঁচা আম আর কয়েকদিন গেলে পরেই তো আর পাওয়া যাবে না। তো দেখো তো, আমের সিজনে কাঁচা আমের যদি আমি একটু আচার না বানিয়ে রাখি তাহলে তো আর হয় না। তো এখন আমি আমের আচার বানাবো। তো আমি কিভাবে আমের আচার বানাই, তো সঙ্গে থাকো, দেখতে থাকো, আর একটা লাইক দিয়ে ভিডিওটা তোমরা দেখা শুরু করো। এখন দেখো, আমগুলো আমি খুব ভালো করে ধুয়ে নিয়েছি। ধুয়ে একটা টিস্যু দিয়ে আমি আমগুলোকে ভালো করে মুছে নিয়েছি, যাতে আমের গায়ে কোনো রকম জল না থাকে। আর বটিটাকেও ধুয়ে শুকনো একটা কাপড় দিয়ে মুছে নিয়েছি। এখন দেখো, এই আমটা যেহেতু আমি পুরোটাই জল ছাড়া মানে আচারটা বানাবো, তাই আমের গায়ে যদি জল থাকে আচারটা বেশি দিন থাকবে না, খারাপ হয়ে যাবে। তার জন্য আমগুলো ধুয়ে ভালো করে মুছে নিয়েছি। এখন দেখো, এই যে একটা আমকে এভাবে আমি টুকরো টুকরো করে কেটে নিচ্ছি, একটা আমকে এভাবে 8 টুকরো করে কেটে নিলাম, আর আমি চোঁচাসহ কেটে নিচ্ছি, কারণ এই আচারটা চোঁচাসহ করলেই বেশি ভালো লাগে, আর আমার চোঁচাসহ এই আচারটা খেতেও বেশি ভালো লাগে। আর আমটা এখনও বেশি মানে বীজটা পুরার হয়নি, তো অনেকটাই নরম আছে, সেজন্য অনেক সহজেই কেটে নিতে পাচ্ছি। এটা অনেকটা আমের মোরব্বা টাইপেরই হবে, মোরব্বা যেরকম খেতে হয় তো সেরকমই লাগবে। তো আমি সবগুলো আম ফটাফট এভাবে আগে কেটে নিচ্ছি। সবগুলো আম খুব ভালোভাবে কেটে নিয়েছি, দেখো এরকম টুকরো টুকরো করে কেটে নিয়েছি। আর এর বীজগুলো খুব একটা শক্ত হয়নি, কোনোটা করে একটু শক্ত হয়েছে আর কোনোটা করে একটু নরমই আছে। এখন দেখো, একটা চুলায় কড়াই বসিয়ে নিয়েছি, আর এর মধ্যে দিয়ে দিলাম 1/2 কাপের মতো সর্ষের তেল। আচারটা সবসময় সর্ষের তেলেই ভালো হয়, সাদা তেলে আচার তেলে ভালো লাগে না খেতে। এই তেলের মধ্যে শুকনো লঙ্কা ফোড়নও দেওয়া যায় আর মৌরি ফোড়নও দেওয়া যায়। তো আমি এই দুটোর মধ্যে একটাও দিচ্ছি না, আমি দিচ্ছি দেখো সর্ষে ফোড়ন। তো এই দেখো, কয়েকটা সর্ষে গরম তেলের মধ্যে দিয়ে দিলাম। তেলটা ভালো করে গরম হয়ে গেলে এখন আমি এর মধ্যে আমগুলো দিয়ে দেব। তার আগে দেখো, আমি তেলটাকে গোটা কড়াইয়ে এভাবে ছড়িয়ে নিচ্ছি খুব ভালো করে, তারপরে আমি আমগুলো দিয়ে দেব। আমগুলো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে দেখো আমি লবণ অ্যাড করছি, আর দেখো টেস্ট মতো লবণ অ্যাড করছি। আর আমি এর মধ্যে এখন হলুদ অ্যাড করব, দেখো 2 চামচের মতো হলুদ অ্যাড করছি। আবারও আমি সবগুলো উপকরণ খুব ভালো করে নেড়ে ছেড়ে মিক্স করে নেব। তারপরে আমার মনে পড়ে গেল, আমার ঘরে তো ফুড কালার আছে দেখো, তো আমি দেখো খুব সামান্য পরিমাণে 2 চিমটি ফুড কালার অ্যাড করলাম, তাতে কালারটা অনেক সুন্দর হবে। দেখো কালারটা কত সুন্দর হয়েছে, ফুড কালার অ্যাড করলে হলুদটা না দিলেও হতো, কিন্তু আমি আগেই হলুদ দিয়ে দিয়েছিলাম, আমার তো মনে ছিল না যে ফুড কালার ছিল। দেখো কত সুন্দর কালারটা হচ্ছে, সেটা অবশ্য অপশনাল, দিলেও হবে না দিলেও হবে।
ফুড কালারটা দিয়ে আবারও সবগুলো খুব ভালো করে মিক্স করে নিচ্ছি। কিছুক্ষণ ভালো করে নেড়েচেড়ে নিয়ে এখন দেখো আমি এর মধ্যে চিনি দিয়ে দিচ্ছি। চিনিগুলো দেওয়ার পর এখন আবারও খুব ভালো করে নেড়েচেড়ে মিক্স করে নেব। আস্তে আস্তে চিনি থেকে অনেকটা জল বেরিয়ে আসবে। চিনিটা থেকে দেখো অনেকটা জল বেরিয়ে এসেছে। এখন দেখো আমি কিছুটা গুড় অ্যাড করছি, খুব বেশি দিলাম না, খুব বেশি মিষ্টি মিষ্টি এটা করব না, একটু টক টক থাকবে, ঝাল ঝাল টক টক মিষ্টি মিষ্টি এটা বেশি ভালো লাগবে। তো দেখো আবারও সবগুলো মিশিয়ে একসঙ্গে মিশিয়ে নিচ্ছি। আর দেখো চিনি আর গুড় থেকে কতটা জল বেরিয়ে এসেছে, এই জলের মধ্যে এটা ভালো করে আমটা সেদ্ধ হয়ে যাবে। তারপরে আমি একটা ঢাকা দিয়ে দিলাম। তো দেখতে পাচ্ছ আমার প্রায় হয়ে এসেছে আচারটা, অনেক সুন্দর হয়েছে দেখো দেখতে। এই অবস্থা তো নামিয়ে নিয়ে 5-7 দিন থালায় করে নিয়ে যদি রোদ্রে দেওয়া যায়, দিয়ে তারপরে জারে ভরে নিলেও হবে, কিন্তু আমি এত ঝামেলায় যাচ্ছি না, আমি একবারেই রেডি করে নেব। এখন দেখো আমি এখানে মশলা দিয়ে দিলাম। তো মশলাটা আমার আগে থেকে রেডি করে ছিল তাই দেখাতে পারলাম না, তো বলে দিচ্ছি। এখানে হচ্ছে মিষ্টি জিরে মানে মৌরি, আর জিরে, আর শুকনো লঙ্কা, শুকনো কড়াইয়ে ভালো করে ভেজে নিয়ে মিক্সিতে গুঁড়ো করে নিয়েছি, তো সেটাই দিয়ে দিলাম। তো দেখো মশলাটা দিয়ে আরও ভালো করে দেখো নেড়ে ছেড়ে নিলাম, প্রায় আচারটা হয়ে এসেছে। তো আমি এ পর্যায়ে আরও কিছুক্ষণ আঁচটা কমিয়ে ঢাকা দিয়ে রাখবো। দেখো উপর থেকে কীরকম তেল বেরিয়ে এসেছে, ছাদ থেকে তেল বেরিয়ে এসে দেখা যাচ্ছে। তো এখন আমার আচারটা একদম কমপ্লিট। তো দেখো আমার আচারটা ঠান্ডা হয়ে গিয়েছে একদম, আর কত সুন্দর হয়েছে। তো এটাকে আমি জারে ভরে রাখবো। তার আগে মানে আমার তো লোক মানছে না, জিভের জল কখন থেকে পড়ছে যে আমি কখন একটু আচার খাবো। তো দেখো আমি খাওয়ার জন্য একটা আচার নিয়ে নিচ্ছি, এটা এখন আমি খাবো। তো দেখো আমি এখন এই যে আচার নিয়ে বসে পড়লাম, একটু খাবো। যখন থেকে বানাচ্ছি তখন থেকে বানাচ্ছি, জিভে জল চলে আসতেছে যে কখন আচারটা খাবো। তাই আর তখন গরম গরম তো আচার খাওয়া খেতে ভালো লাগে না, বা খাওয়াটা ঠিক না, আমি যেটা জানি গরম গরম আচার খাওয়া যায় না, ঠান্ডা হওয়ার পরেই খেতে হয়। তো এখন ঠান্ডা হয়ে গেছে, খাচ্ছি। এখন বিকেলে ঘুম থেকে উঠে দেখো আচার আচার ঘুমিয়ে দেখো আমার চোখ কীরকম খুলে গিয়েছে। তো খেয়ে বলছি তোমাদের কীরকম। যতটা না সুন্দর হয়েছে, খেতে দারুণ হয়েছে। টক ঝাল মিষ্টি তিনটেই আছে, মানে দারুণ টেস্টি হয়েছে, দারুণ। আমাকে এখন সবগুলো দিলে আমি সবগুলো খেয়ে নেবো, সব একসঙ্গে খাবো না, প্রতিদিন অল্প অল্প করে রেখে রেখে খাবো। তো এর সঙ্গে সঙ্গে আজকে ব্লগটা এখানেই শেষ করছি, আশা খেতে খেতে। ভালো থাকবেন বন্ধুরা, সবাই সুস্থ থাকবেন, আবার দেখা হবে খুব তাড়াতাড়ি নতুন একটা ভিডিওর সঙ্গে।
আর ফার্স্ট টাইম যারা দেখছো বন্ধুরা, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করছো না, কমেন্ট করছো না, তো তোমাদেরকে রিকোয়েস্ট করছি সবাই প্লিজ কমেন্ট করো, একটা লাইক করো। তোমাদের একটা লাইক আর একটা কমেন্ট পেলে আরও নতুন নতুন ভিডিও বানাতে অনেকটা বেশি উৎসাহিত করে। তো বন্ধুরা একটা লাইক করো, একটা কমেন্ট করো, আর পাশে থাকো আমার, ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন। দেখা হবে খুব তাড়াতাড়ি নতুন ভিডিওতে। বাই বাই।